হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে যেটা রিলিজ করে গেছে কালকে, ক্লিক বলে একটা অ্যাপে। এবং এটা খুবই জনপ্রিয় এখন হইচইয়ের পরে, মানে যেটা সব থেকে বাংলার বড় ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে ধরা হচ্ছে এবং সত্যি খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছে আমাদের কাছে। তার নাম হচ্ছে ক্লিক। তো ক্লিক থেকে আমার মেনলি প্রিমিয়ার আমাকে ডেকেছিল এবং আমি সেখানে গেছিলাম এবং সেখানে গিয়েই আমি মূলত পাঁচটা এপিসোডের রয়েছে, তার মধ্যে তিনটে এপিসোড আমি দেখেছিলাম। তারপর আমার বাড়ি ফেরার একটু তাড়া ছিল, কারণ আমার বাড়ি তো ওখান থেকে অনেকটা দূরে, তো ফিরতে অনেক রাত হয়ে তো বাস টাসও পেতাম না। তো বাকি দুটো এপিসোড আমি বাড়ি ফিরে দেখেছি আজকে, আর তিনটে এপিসোড আমি কাল ওখানেই দেখে নিয়েছিলাম। তো বড় পর্দায় দেখার মজাটা আরো বেশি ছিল, কারণ ওয়েব সিরিজ তো সাধারণত আমরা ফোনেতেই দেখে থাকি। তো এটা ক্লিক থেকে আর কি মানে প্রিমিয়ারের একটা ব্যবস্থা করা হয়েছিল, যেখানে বড় পর্দায় দেখতে পেয়েছিলাম। তো একসঙ্গে অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে বসে একই ভেদ জায়গার মধ্যে, তো স্বাভাবিকভাবে সেটা ফিলিংসটা একটু অন্যরকমই ছিল। এবং গায়িকা ইমন চক্রবর্তীও ছিল, যিনি এখানে অভিনয় করেছে, এছাড়া বাদ বাকি যারা অভিনেতা তারাও ছিল। তো ব্যক্তিগতভাবে সেই ফিলিংসটা খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, এবার সবকটা এপিসোড মিলিয়ে কাজটা কেমন হলো, দেবাশিষ শর্মার এই কাজটা যেটা তিনি খুবই যত্ন করে বানিয়েছেন এটা মানতেই হবে। এবং তিনি এর আগে তিনি আরো কিছু কিছু কাজ তিনি ডাইরেক্ট করেছেন, যে কাজগুলো হয়তো একটু আন্ডার রেটেড, কিন্তু যারা দেখেছে তারা সেই কাজের ফ্যান হয়ে গেছে। যেমন অরণ্যদেব বলি বা বাইসাইকেল কিক বলি, এগুলো তিনি ডাইরেক্টর, যে কাজগুলো হয়তো খুব মানে জনপ্রিয় কাজ নয় কিন্তু যারা দেখেছে তাদের কাছে খুব জনপ্রিয় কাজগুলো। তো আমি তার মধ্যে অরণ্যদেবটা আমার দেখা হয়নি, কিন্তু বাইসাইকেল কিক দেখেছিলাম, খুবই অন্যরকম একটা কাজ ছিল। এবং এই কাজটা দেখার পর অরণ্যদেবটা দেখার প্রতি ইন্টারেস্ট রইল, কারণ এই মানুষটার ডাইরেকশন আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। ইয়েস, তো কেমন লাগলো সিরিজটা সেটা নিয়ে কথা বলার আগে স্টোরিটা হালকা করে বলে নেওয়া দরকার। তো এখানে অনির্বাণ চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সে মূলত একজন লেখক এবং হঠাৎ করে দেখা যাচ্ছে সে বিভিন্ন বাস্তব থেকে বিভিন্ন মানুষকে নিয়ে যাকে বলতে তার ইন্টারেস্ট আসছে। যেমন ধরেন পরম বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা, এছাড়া বাদ বাকি যে ক্যারেক্টার গুলো, তাদের নিয়ে তার ইন্টারেস্ট আসছে এবং তাদের নিয়ে সে একটা আর কি স্টোরি লেখার চেষ্টা করছে তাদের ক্যারেক্টারটাকে নিয়ে, তাদের বিভিন্ন ডায়লগ গুলোকে নিয়ে সে লিখছে। এবার দেখা যাচ্ছে যাকে নিয়ে লিখতে যাচ্ছে সেই মার্ডার হচ্ছে, এবং কোথাও কোথাও গিয়ে দেখা যাচ্ছে সে সেই এলাকার মধ্যেই রয়েছে, এবং যেহেতু সে ফলো করছে তাকেই ভাবছে সবাই দোষী, কিন্তু আদৌ সেই খুনটা করছে নাকি অন্য কেউ, সেটার জন্য ইনভেস্টিগেশন রয়েছে এখানে যুধাজিৎ সরকার, যাকে আমরা এর আগে বহু সিরিজে দারুণ অভিনয় করতে গেছি। প্যাদেতেও ছিল, তারপরে ইন্দুতে, বেসিক্যালি চরিত্রহীনে তার যে তোতলার অভিনয়টা সেটা সত্যি ভোলা যাবে না। এবং এখানেও সে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলা যেতে পারে, সে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার পেয়েছে একটা পুলিশ ইন্সপেক্টর, যে আর কি পুরো একটা ইনভেস্টিগেট করছে। তো সেটাও কিন্তু সে ভালোভাবে ফুটিয়ে তুলেছে এখানে অবশ্যই। এবং এখানে স্পেশালি আমার ভাই রয়েছে, আমার পিস্তুত ভাই সিলাই তো চ্যাটার্জি, যারা এখানে প্রথম আর কি অভিনয় জগতে সে পা রাখলো। এবং এর আগে বিভিন্ন প্রিমিয়ারে গিয়ে বিভিন্ন সেলিব্রিটি কিন্তু চোখের সামনে দেখেছি, কথাও বলেছি, কিন্তু এই প্রথমবার একজন আত্মীয়কে যখন দেখলাম চোখের সামনে একটা প্রিমিয়ারে গিয়ে, তো সেটা ফিলিংসটা একটু অন্যরকমই ছিল। তো প্রত্যেকেই কেমন পারফর্ম করলো সেটা নিয়ে কথা বলবো। তো ব্যক্তিগতভাবে দেখুন, পরাণ বন্দ্যোপাধ্যায়ের এখানে পার্ট খুবই কম, কেন কম সেটা আমি এখানে স্পয়েল করতে চাই না, কিন্তু যেটুকু তার অভিনয় রয়েছে তার অভিনয় ক্ষমতা যে কতটা সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন খুব ভালো মতোই। এবং অনির্বাণ চক্রবর্তীর ওপরই পুরো সিরিজটা দাঁড়িয়ে ছিল, তার পারফরমেন্সের ওপর। এবং পরিচালক নিজে প্রিমিয়ারে গান বলছিলেন যে আমার প্রথম থেকেই চয়েস ছিল উনি, মানে নয় অনির্বাণ চক্রবর্তী এটা অভিনয় করতো, নয় আমি এটা করতাম না, এরকম নিজের একটা ব্যাপার ছিল। এবং সাই ভাই দেখে বোঝা গেল যে কেন তাকে নেওয়া হয়েছিল, সত্যি অনবদ্য অভিনয়, মানে শুরু থেকে শেষ অব্দি তার অভিনয়ের সামনে থেকে চোখ ফেরানো যাবে না। এবং এত সুন্দরভাবে এপিসোড গুলো বানানো হয়েছে, প্রত্যেকটা এপিসোড একটা প্যাটার্ন এগিয়েছে, এবং প্রত্যেকটা এপিসোড একটা সুন্দর ভয়েস ওভার রয়েছে। মানে অন্যান্য ওয়েব সিরিজ দেখবেন যখন নাম টাম গুলো দেখানো হয় একটা বিজিএম এর মাধ্যমে, জাস্ট নাম টাম গুলো এডিট করে দেওয়া হয়, কিন্তু এখানে একটা ভয়েস ওভারের মাধ্যমে পুরো সিরিজটা কি কি হতে পারে তার একটা সুন্দর ভয়েস ওভার করা হয়েছে, যে কারণে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এটা একটা খুব পজিটিভ দিক। এবং বর্তমানে ওয়েব সিরিজ গুলো বেসিক্যালি থ্রিলার গুলো যেভাবে নির্মাণ করা হয় এটা কিন্তু তার থেকে একেবারে অন্য, মানে কি বলবো, অন্য ক্ষতে এগিয়েছে কাজটা। অনেকদিন পর 22 শ্রাবণের পর একটা পারফেক্টলি একটা থ্রিলার দেখলাম যেটার মধ্যে ক্লাস রয়েছে, মানে খুব যে সেই বিরাট থ্রিলার আপনারা একেবারে চোখ বন্ধ করে সরাতে পারছেন না এরকমও নয়, খুবই লিমিটেড থ্রিলার, কিন্তু তা সত্ত্বেও মেকিংটা এত ইউনিক যে আপনাকে ভাবতে বাধ্য করবে। এবং সুন্দর সুন্দর কিছু টুইস্ট রয়েছে, টুইস্টগুলো যে মারাত্মক টুইস্ট হতে পারে আপনার মাথা ঘুরিয়ে দেবে এরকম টুইস্ট কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও টুইস্টগুলো বেশ চমকপ্রদ, মানে ভাবা যায় না যে এরকম কিছু টুইস্ট হতে পারে। সে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিছু না কিছু টুইস্ট আছে, মানে একদম লাস্টে গিয়ে উল্লাস যেখানে শেষ হচ্ছে সিরিজটা আর কি, সেখানেও একটা দুর্দান্ত টুইস্ট দিয়ে শেষ হচ্ছে। তো বুঝতেই পারছেন কাজটা কি লেভেলের হয়েছে। এবং ক্লিকের বর্তমানে সব কাজই বেশ অন্যরকম হচ্ছে, এবং এখানেও থ্রিলারকে অন্যভাবে করা হয়েছে, ইউনিক একটা থ্রিলার বানানোর চেষ্টা করা হয়েছে। তো এটা খুবই লো বাজেটে বানানো একটা কাজ, হয়তো বাজেট পেলে আরো বেটার হয়তো পেতো, আরো বেটার হয়তো সবকিছু হতে পারতো, কিন্তু তা সত্ত্বেও লিমিটেড মধ্যে থেকেও যেভাবে কাজটাকে বানানো হয়েছে খুবই ভালো। এবং আমি যে ভাইয়ের কথা বললাম সিলাই তো চ্যাটার্জি, তারা এটা প্রথম কাজ, কিন্তু দেখে সত্যি মনে হচ্ছে না পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দুঃখর অভিনেতার সঙ্গে দাঁড়িয়ে অভিনয় করছে, কিন্তু
প্রথম অভিনয় কখনোই মনে হচ্ছে না। এছাড়া বাদ বাকি যারা রয়েছে প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে, কারোরই খারাপ খুব একটা আমার অভিনয় লাগেনি। অনেক নতুনদেরও চান্স দেওয়া হয়েছে, বিভিন্ন কাজ এডিটিং এর কাজে হোক বা সাউন্ড মিক্সিং এর কাজে হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, অনেক নতুনদেরকে চান্স দেওয়া হয়েছে, এটা খুব পজিটিভ দিক আমার লেগেছে। আর বিজিএম খুব ভালো, সে যে কোনো সিনই হোক খুব যে বিজিএম এর ইউজ হয়েছে তাহলে হালকা হালকা কিছু বিজিএম রয়েছে, যেমন পুলিশের সিন গুলো যেমন বিজিএম রয়েছে, বা যখন ইনভেস্টিগেশনটা চলছে তখন যে বিজিএম গুলো বাজছে, মাঝে মাঝে একটা তবলার মিউজিক বাজছে, তো সেই বিজিএম কিন্তু খুব ভালো, মানে কানে হেডফোন দিয়ে শুনলে বিজিএম গুলো একটা অন্যরকম ফিলিংস আপনারা পাবেন, তো সেটাও একটা খুব ভালো। কিন্তু এই ডিপার্টমেন্টের এই কাজটা খুব ভালো হয়েছে, মানে এডিটিং এর কাজটা বলি বা এই কাজটা বলি, এবং এটা খুব স্বল্প সময়ের মধ্যে রাখা হয়েছে, বেশি বড় করা হয়নি, যে কারণে দেখতে আপনাদের একটু বোরিং লাগবে না। তো আপনারা তো অনেকে এটা একটা সিরিজ দেখেন যেগুলো দেখে হয়তো আপনাদের ভালো লাগে না, তো আমি বলবো এসবের ভিড়ে একটা অন্যরকম কাজ, যারা থ্রিলার ভাষা তাদের তো ভালো লাগবেই, আর যারা একটু অন্যরকম কাজও ভালোবাসে তাদের জন্য এটা একটা দারুণ কাজ কিন্তু আমি বলে রাখলাম। তো যারা ক্লিকের সাবস্ক্রিপশন নাওনি, নিয়ে নাও, নিয়ে এটা দেখো, এবং ক্লিক এখন যে লেভেলে কাজ আনছে এবং আমার মনে হয় তোমরা নিয়ে ঠকবে না, ভালো ভালো কন্টেন্ট অল টাইম পেতে থাকবে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করলাম, তো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আমি এটাকে অবভিয়াসলি 5/4 রেটিং তো দেবই। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর যারা দেখোনি আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে অবভিয়াসলি গিয়ে দেখো, অনেকদিন পর একটা অন্যরকম থ্রিলার তোমরা দেখতে পাবে। তো এটাই আমার বলা ছিল, তো চ্যানেলটা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবেন আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।